নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, হিরো ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ হবে 19শে নভেম্বর, এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির মধ্যে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার এই দুটি দলের মধ্যে কোন দল স্ট্রেংথ ও উইকনেসে এগিয়ে আছে, অর্থাৎ কোন দল শক্তি ও দুর্বলতা অনুযায়ী এই ম্যাচে এগিয়ে থাকবে এবং এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কোন দল কতবার জিতেছে, আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুটি দলই কিন্তু ভীষণ মজবুত দল তৈরি করেছে আইএসএল সিজন 8-এর জন্য এবং দুটি দলই ভীষণ শক্তিশালী। সবার প্রথমে আসি হেড টু হেডে, এটিকে ও এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত তো আইএসএলে টোটাল 16 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে এটিকে ও এটিকে মোহনবাগান টোটাল জিতেছে 7 বার, KBFC তারা জিতেছে 4 বার এবং 5 বার ড্র হয়েছে। অর্থাৎ হেড টু হেডে কিন্তু এটিকে মোহনবাগান দলের রেকর্ড বেশি ভালো কেরালা ব্লাস্টারের থেকে এবং আইএসএলের লাস্ট সিজনে এটিকে মোহনবাগান কিন্তু KBFC-কে দুটো ম্যাচেই হারিয়েছিল। অর্থাৎ কেরালার ওপর এটিকে মোহনবাগান দল সবসময় একটু ডমিনেটিং ফুটবল খেলে। এবারে আসি দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেসে। সবার প্রথমে KBFC-র উইকনেসে আসি। তো বন্ধুরা, ডুরান্ট কাপ এবং সমস্ত প্র্যাকটিস ম্যাচ দেখে যেইটা মনে হচ্ছে KBFC-র এই বছর সবথেকে বড় উইকনেস হচ্ছে KBFC-র ডিফেন্স, কারণ লাস্ট প্র্যাকটিস ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে KBFC 3-0 গোলে হেরেছে এবং তার পাশাপাশি ডুরান্ট কাপেও KBFC-র ডিফেন্স খুব একটা ভালো পারফর্ম করেনি। কিন্তু KBFC-র ডিফেন্সে অনেক ভালো ভালো ফুটবলার আছে, যেমন নিশু কুমার, স্পিকোভিচ ইত্যাদি। তবে KBFC-র ডিফেন্স তেমন ভালো পারফর্ম করতে পারছে না বলে KBFC-র সবথেকে বড় উইকনেস হচ্ছে KBFC-র ডিফেন্স। গত সিজনেও KBFC অনেক গোল কনসিড করেছিল খারাপ ডিফেন্সের জন্য। তাছাড়া অ্যাটাকে সামান্য উইকনেস আছে, কিন্তু সেই সামান্য উইকনেসটাকে আমি উইকনেস বলে ধরবো না। এইবারে আসি এটিকে মোহনবাগান দলের উইকনেসে। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলেরও উইকনেস হচ্ছে এই বছর তাদের ডিফেন্স, কারণ ঝিঙ্গান চলে যাওয়ার পর থেকে এটিকে মোহনবাগান দলের ডিফেন্স অনেকবারই ছন্নছাড়া ফুটবল খেলেছে, তাই জন্য আননেসেসারি গোল কনসিড করেছে তারা। এবং AFC কাপে এটিকে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু ঠিকঠাক পারফর্ম করেছিল, কিন্তু ইন্টারজোনাল সেমিফাইনালে AFC নাসাফ দল 6-0 গোল মেরেছে এটিকে মোহনবাগান দলকে। অর্থাৎ এটিকে মোহনবাগান দলের ডিফেন্স, এটিকে মোহনবাগান দলের উইকনেস, সেটা আইএসএলের সমস্ত ক্লাব জানে। এইবার দেখার বিষয় আছে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সে কতটা মজবুতি আনতে পারে। তাছাড়া এটিকে মোহনবাগান দলের আর আমি তেমন কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। এইবারে আসি স্ট্রেংথে। সবার প্রথমে KBFC অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি স্ট্রেংথে আসি। কেরালার সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে কেরালার মাঝমাঠ, কারণ কেরালার মাঝমাঠে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আইএসএলের সবথেকে দামি ফুটবলার অ্যাড্রিয়ান লুনা, সাহাল আব্দুল সামাদ, খাবড়া, জ্যাকসন সিং, অর্থাৎ এত ভালো ভালো ভারতীয় এবং বিদেশি খেলোয়াড় যেহেতু আছে, তাই KBFC-র মাঝমাঠটাকে KBFC-র সবথেকে বড় স্ট্রেংথ হিসেবে ধরা হচ্ছে। KBFC-র আরও একটু স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের অ্যাটাকে, কারণ কেরালা কিন্তু অনেক টাকা খরচা করে ভালো ভালো ফরেনার খেলোয়াড়কে নিয়ে এসেছে স্ট্রাইকিংয়ে। KBFC-র সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে KBFC-র মাঝমাঠ এবং অ্যাটাকটাকেও আপাতত অল্প একটু স্ট্রেংথ হিসেবে ধরছি KBFC-র। এইবারে আসি এটিকে মোহনবাগান দলের স্ট্রেংথে। এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে এটিকে মোহনবাগান দলের অ্যাট্যাক, কারণ এটিকে মোহনবাগান দলের অ্যাটাকে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, যেমন রয় কৃষ্ণা আছে, ডেভিড উইলিয়ামস আছে, লিস্টন কুলাসো, মনবীর সিং আর সুসাইরাজও ফিট হচ্ছে। অর্থাৎ এটিকে মোহনবাগান দলের ফরওয়ার্ডে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে এবং রয় কৃষ্ণার বিষয়ে তো আমি কিছু বলবোই না, কারণ আমরা সবাই জানি রয় কী করতে পারে। তো রয় কৃষ্ণার বিষয়ে বলে আমি আলাদা করে ভিডিওটাকে বড় করছি না। ডেভিড উইলিয়ামসও যথেষ্ট ভালো ফুটবল খেলছে, আস্তে আস্তে ডেভিডও ছন্দে ফিরছে এবং তার পাশাপাশি মানবীর লাস্ট সিজন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল,
তো এটিকে মোহনবাগান দলের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে এটিকে মোহনবাগান দলের ফরওয়ার্ড, এবং এটিকে মোহনবাগান দলের আরও একটি স্ট্রেংথ হচ্ছে এটিকে মোহনবাগান দলের মিডফিল্ড, কারণ এটিকে মোহনবাগান দলের কাছে সব থেকে ভালো ফুটবলার আছে হুগো বুমোস, যিনি মাঝমাঠের সব থেকে বেস্ট প্লেয়ার। এবং হুগো বুমোস তিনি আধ ঘন্টা খেলেও দলের কীরকম পরিস্থিতি পরিবর্তন করতে পারে সেটা আমরা এএফসি কাপে দেখেছি। তাই হুগো বুমোস যতক্ষণ থাকবে এটিকে মোহনবাগান দলের মাঝমাঠে, এটিকে মোহনবাগান দলের মাঝমাঠ দুর্দান্ত পারফর্ম করবে। তার পাশাপাশি হুগো বুমোসকে সাহায্য করার জন্য আছে জনি কাউকো, দীপক টাংরি, বিদ্যানন্দ সিং, লেনি রড্রিক্স, অর্থাৎ এটিকে মোহনবাগান দলের মাঝমাঠটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। যদি হুগো বুমোস বাই চান্স ইঞ্জুরি অথবা রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায় তাহলে কিন্তু এটিকে মোহনবাগান দলের মাঝমাঠটা একটু হলেও সমস্যায় পড়তে পারে। তবে যাই হোক, এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডটাকে আপাতত এটিকে মোহনবাগান দলের স্ট্রেংথ হিসেবেই আমি ধরছি, এবং দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস মেজারমেন্ট করে আমার মনে হচ্ছে এই ম্যাচটা এটিকে মোহনবাগান দল জিতবে টাও ওভার 3-1 গোলে। অর্থাৎ আইসিএলের প্রথম ম্যাচও এটিকে মোহনবাগান দল ডমিনেটিকের সঙ্গে জিতবে তাও আবার 3-1 গোলে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, কেরালা জিতবে নাকি এটিকে মোহনবাগান জিতবে, এবং কোন দল কত গোল মেরে জিতবে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।